কথা কি সঠিক যারা বলে আঠারো হাজার মাকলুক তারা কি গুনেছে বা এরকম কোনো ডকুমেন্ট আছে প্রমাণ আছে কোনো হাদিস কোনো কথা নাই এবং সালাবে সালিন থেকে নির্ভরযোগ্য কোনো সূত্র নাই যে আল্লাহর মাকলুকাতের সংখ্যা আঠারো হাজার বরং আল্লাহর মাকলুকাত হচ্ছে অসংখ্য অগণিত এটা বললে ঠিক আছে মাগরীবের ফরজ সালাতের জামাতে শেষ রাকাত পেলে বাকি সালাত কিভাবে আদায় করব। মাগরীবের শেষ রাকাত তো যদি আপনি জামাতে পান তাহলে আপনি এক রেকাত পাইলেন আপনি এক রেকাত পাইলেন এরপরে ইমাম যখন সালাম ফিরিয়ে দেবে তখন আপনি দ্বিতীয় রাকাত পড়বেন আপনার এক রাকাত হয়ে আছে এবার আপনার দ্বিতীয় রাকাত আপনি পড়বেন পড়ার পরে আপনি তাসাহদে বসবেন হুম দুই রাকাত পরে যেহেতু তাসাহদ অতএব দুই রাকাতের পরে এক আগে ইমামের সাথে এক রাকাত হয়েছিল নিজে নিজে এক রাকাত পড়লেন এখন দুই রাকাত হলো এই দুই রাকাতের পরে তার তাসাহদে বসবেন এবার তাসাহদ পড়ে আপনি তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবেন এরপরে তৃতীয় রাকাত পড়ে তার পরে সালাম ফিরাবেন আপনি সালাদ আদায় করতে ভুলে গেলে বা সকাল হয়ে গেছে এমন অবস্থায় বিতের কত রাকাত পড়তে হয় যদি আপনি বিতের নিয়মিত সাথে সাথে পড়ার নিয়ম থাকে তাহলে আপনি এবং কোনো কারণে যদি ছুটে যায় হঠাৎ একার দিন তাহলে আপনি দিনের বেলায় সূর্য ওঠার পরে ওই বিতের নামাজকে আদায় করবেন কারণ ফজর উদিত হয়ে গেলে বিতের আর পড়া যাবে না আল্লাহ নবী ইসলাম এটা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে ফজরের ফজর উদ্দিত হলে আর কোনো নাই অতএব দিনের বেলা যদি আপনি পড়েন তাহলে সেটা আপনি পড়বেন মানে জোড়া সংখ্যা পড়বেন দুই দিবেন আবার দুই পড়বেন তাহলে আপনার বেতের হয়ে যাবেন এসার ফরজ নামাজ পড়ে বাকি নামাজ রাতের শেষে পড়ব নিয়ত করি রাতে দুই রাকাত পড়ার পর অনেক সময় ইচ্ছা না করলে এক রেকাত পড়ে শেষ করি তখন নিয়ত মনে মনে থাকে ইশার ফরজ পড়ার পরে যে জুডার সুনাতত আছে এই সুনাত পড়ে নেবেন এই সুনাতের সময় কিন্তু ইশারের পরেই হ্যাঁ এটা কিন্তু ওই শেষটাতে পড়ার সময় না মানে এশারের সূন্যাদ শেষটাতে পড়ার নিয়তে রেখে দেওয়া চলবে না এটাকে এশারের পরে পড়ে নিতে হবে আচ্ছা কিন্তু বেতারটা পড়ে নি না পড়ে রেখে দেবেন বেতেরটাকে রেখে দেবেন এবার বেতের আপনি শেষটাতে উঠে পড়লেন তো সেখানে পড়ার আগে তাহাজুদ পড়লেন তো পড়ার ইচ্ছা ছিল আট টাকা পড়বেন কিন্তু হয়তো সময় কম অথবা বেশি ঘুম পাচ্ছে অথবা একটু মানে অলসতা আসতেছে তাহলে এই অবস্থায় আপনি দুই রেখা পড়বেন পড়ার পরে আপনি এক রেখাত কোনো অসুবিধা নেই আহ সালাম আলাইকুম শেখ কেমন আছেন আমি আপনার ছাত্র নূর নূর মুহাম্মদ শাকিল মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বাকাতু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নূর ভাই আশা করি আপনিও ভালো আছেন আল্লাহ দিন আপনাকে ভালো রাখেন আবু আবদুল্লাহ বলেছেন যে জাকাতের বিষয়ে যদি কিছু বলতেন জাকাতের কোনটা বিষয়ে বলবো আপনি ফসলের জাকাত বলবো নাকি সোনার রূপার জাকাত বলবো না টাকার জাকাত বলবো আপনি নির্দিষ্টভাবে একটা বিষয় প্রশ্ন করেন আমি ওটা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ